বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা হয়নি বলেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই কথা বলতে পারছেন দলটির নেতারা দেশ আওয়ামী মগের মূল্যকে পরিণত সরকারের নির্দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার অভিযোগ বিএনপির বিপদে আছে দলটি বলছেন মন্ত্রীরা তীব্র গরমে পড়ছে দেশ চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি বেড়েছে ফ্যান এসি আর এয়ার কুলারের বিক্রি দাম বেশি নেওয়ার অভিযোগ চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি মনে করে আইএমএফ রিজার্ভ ভারাতে ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নেতাকর্মীদের জেলে থাকা নিয়ে বিএনপির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধী তাদের নেতাকর্মী তিনি বলেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা হয়নি সবই হয়েছে অপরাধের কারণে এসব মামলা দ্রুত বিচার শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী তার দাবি দেশকে নুন ভাত বা ডাল ভাত থেকে মাছ মাংস ডিমের অবস্থায় আনা হয়েছে কৃষক লীগের বাহান্নতম বার্ষিকীতে সংগঠনের নেতাদের সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের বিভিন্ন ঐতিহ্য আর ঐতিহাসিক সংগ্রামের কথা উল্লেখ করেন দলের সভাপতি ঐতিহ্যের পাশাপাশি ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগের নির্দেশও দেন সরকার প্রধান বলেন উন্নত জাতের উদ্ভাবনের মাধ্যমে কৃষিখাতে খাতে উৎপাদন বাড়ানো হয়েছে বীজের ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমেছে সরকার মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চয়তায় সরকারের সফলতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী যেখানে মানুষ এক খাবার জোটাতে পারত না এখন তাদের চিন্তা মাস মুরগি ডিম গরু মাংসের দাম কেন বাড়লো কাশি মাংসের দাম কেন বাড়লো এটাই তো অন্ত উন্নতি তো হয়েছে সেটা তো স্বীকার করতে হবে যারা আমাদের ব্যাপকভাবে সমালোচনা করেন তাদের তো এই জিনিসটা তো আনতে হবে কৃষিখাতে সমবায়কে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে কৃষিকে ঢেলে সাজানোর কথাও বলেন প্রধানমন্ত্রী আমাদের ওই সমবায় ফিরতে হবে সমবায় করতে হবে যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এইভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি তাহলে এই মেশিনগুলি কেনা থাকবে সমবায়ের অধীনে থাকবে রক্ষণাবেক্ষণ থাকবে যার যার জমি থাকবে ফসল উৎপাদন যখন হবে উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে যে শ্রম দেবে আমার কিষাণ কিষাণী তারা পাবে একটা অংশ আর একটা অংশ থাকবে সরকারের কাছে ওই সমবায়ের মাধ্যমে যেন এই সমস্ত কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষি উপকরণগুলি এই সমবায়ের মাধ্যমে অর্থাৎ সার বীজ বা সেচ এবং চাষ করা ধান কাটা এসব কিছু ব্যবস্থা এর মাধ্যমে হবে লাখ লাখ নেতাকর্মীর জেলে থাকার বিএনপির অভিযোগকে মিথ্যা উল্লেখ করে বিএনপি নেতাদের কথার জবাব দেন আওয়ামী সভাপতি যেখানে তিন হাজার আটশোটা গাড়ি পুড়িয়েছে বাস লঞ্চ রেল তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে এই তো আঠাশে অক্টোবর যে ঘটনা তারা ঘটালো এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো তো যারা এগুলি করবে তাদের প্রতি মামলা হবে না তাদেরকে কি মানুষ পূজা করবে তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই স্বাধীন কথা বলে মাইক লাগায় তারপরে বলে কথা বলতে দেয় না তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলি শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত তাহলে এই কান্নাকাটি কমতে পারবে রায় মিথ্যা কান্নাকাটি করবে আচ্ছা সব জায়গায় বলেছে এত লক্ষ লোক এত লক্ষ লোক গ্রেপ্তার আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে সেই লোক লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী সেখানে খুনি ডাকাতি চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি তাদের সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির জন্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান শেখ হাসিনা রকুনুজ্জামান বাংলাভিশন ঢাকা yeah বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটা এখন আওয়ামী মঙ্গের মূল্যকে পরিণত হয়েছে বিকেলে গণমাধ্যমে মহাসচিব একথা বলেন ও রাজনৈতিক প্রণোদিত দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় যুবদল নেতা আবুল মনসুর খান দীপকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর জবরদস্তি প্রতিশ্রুতিমূলকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে বলেন এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রেজি বলেছেন সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই বিরোধী দলের কেন্দ্রীয় নেতা সহ তৃণমূলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে কারাবন্দি রাখা হয়েছে সকল রাজবন্দির মুক্তির দাবিতে দুপুরে জাতীয় প্রস্তাবের সামনে জিয়া দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন রুহুল কবির রুজি বলেন জনগণের আন্দোলন দমন করার জন্য ষড়যন্ত্র করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে আটকে রাখা হয়েছে সরকারের উচ্চ মহলে সাজানো নাশকতার মামলা দিয়ে আন্দোলনকামী জনগণকে বন্দী রাখা হয়েছে তিনি বলেন এসবের প্রমাণ তাদের কাছে রয়েছে একদিন এই অন্যায়ের বিচার করা হবে বলে হুশিয়ারি দেন রুহুল কবির রুজি যারা कायबी সশস্ত্র গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধী সেখানে তাদের নাম দেয় আপনি বলছেন যারা বিভিন্ন মামলার আসামি এটা তো আপনি বলছেন গোটা জাতি মানে করে যা আপনি সর্বযন্ত্র করে আন্দোলন কবি গণতন্ত্র কবি সত্য কথা যারা বলে যারা গণতন্ত্রের পক্ষে সচ্চার তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতা আর মামলা মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন এর প্রমাণ আছে যে সুর엣্রী বেগম খালেদ জিয়া দেশটাকে পারেক রহমান থেকে তিনমূলে রক্তন করবে সবগুলোই আপনার নেতৃত্বেে আপনার কথাই তাদেরকে জেলে পুরার বাংলাদেশ নয় আন্দোলনে ব্যর্থ ও নির্বাচনে ব্যর্থ বিএনপি এখন মহা বিপদে আছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাদল কাদের শেখ হাসিনার হাতে দেশের গণতন্ত্র অর্থনীতি নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি রাজধানীর কৃষিবিদনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকের আলোচনা অনুষ্ঠানে কাদের এসব কথা বলেন বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ তারাই কথায় কথায় সরকার ও গণতন্ত্র নিয়ে সমালোচনা করছে বিএনপিকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক হিসেবে আখ্যা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশের সার্বিক অগ্রগতির পথে বিএনপিকে প্রধান অন্তরা হিসেবে উল্লেখ করে পথহারা পথিকের সাথে তুলনা করেন ও কাদের বলেন অর্থ পাচার ও দুর্নীতির রাজা বিএনপিকে রুখে দিতে হবে যারা আন্দোলনে ব্যর্থ নির্বাচন ঠেকাতে ব্যর্থ তারা গণতন্ত্রের সমালোচক নিজেরা বিপদে আছে দেশকে বলে বিপদে আছে বাংলাদেশ বিপদে শেখ হাসিনা যতক্ষণ আছে ইনশাল্লাহ বাংলাদেশ তার উচ্চতা পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন আবহাওয়া ঠিক থাকলে চলতি মাসের বাইশ তারিখে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের দুশো পঁচাশি বিজেপি সদস্যকে ফেরত দেয়া হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বইয়ের উন্মোচন শেষে তিনি তথ্য জানান মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে এসব বিজেপি সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল জাহাজে করে বিজেপি সদস্যদের ফেরত পাঠানোর কথা জানান মন্ত্রী। জানান বিভিন্ন কারণে মিয়ানমারে আটকে থাকা একশো পঞ্চাশ জন বাংলাদেশিও ওই দিন দেশে ফিরে আসবেন ড হাসান মাহমুদ বলেন বিএনপি যে কোনো কিছুর জন্য বিদেশিদের দুয়ারে ঘুরে চেয়ে চেয়ে দূতাবাসে মিটিং করে জনগণের কাছে না গেলে বিদেশিরা কোলে করে ক্ষমতায় বসাবে না বলেও মন্তব্য করেন তিনি সার্কাসের অংশ হিসেবেই তারা বিদেশিদের কাছে যায় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী সব মিলিয়ে পর্যন্ত দুইশো পঁচাশি জন মায়ানমারের বিজেপি সদস্য অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে আমরা তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে আছি তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য এবং বাইশ তারিখ আগামী বাইশ তারিখ জাহাজ চলে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে তো বাইশ তারিখে নিতে পারবে কিনা সেটা নির্ভর করবে সমুদ্রের পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতির উপর সার্বিক পরিস্থিতির উপর সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ পরিষদ বা জুমা মিছিলটি কালভার রোড জামান টাওয়ার থেকে শুরু হয়ে নয়া পল্টন হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কিতে গিয়ে শেষ হয় বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চ জামায়াত ইসলামী বারোদলীয় জোট ইসলামী আন্দোলন বাংলাদেশ গণফোরাম এবি পার্টি বিভিন্ন দলের শীর্ষ নেতারা বক্তারা বলেন ভারত বাংলাদেশের জনগণের বন্ধু নয় একমাত্র আওয়ামী লীগের বন্ধু তারা কখনোই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হবে না একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রেক্ষিতে চুয়াডাঙ্গায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট টানা তিন দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এই জেলায় অতিষ্ঠ জনজীবন হাসপাতালে বাড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরিয়েও কাজ করতে পারছেন না তারা আবহাওয়া এই এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে এদিকে আপাতত গরম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এপ্রিল মাস জুড়ে থাকবে তাপপ্রবাহ মে মাসেও একই অবস্থার পূর্বাভাস রয়েছে চুয়াডাঙ্গা যশোর সহ কয়েকটি জেলার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি ছাড়াতে পারে এমন সংখ্যা ব্যক্ত করেছেন আবহাওয়াবিদরা বিস্তারিত ফটুকবাবু রিপোর্টে সারা দেশে বইছে তাপপ্রবাহ দেশের কোথাও মৃদু কোথাও মাঝের থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত এগারো এপ্রিল থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ চলবে মাস ব্যাপী গরমের তাপও মে মাসেও থাকবে তবে সপ্তাহ জুড়ে এক টানা না থেকে বৈশাখী ঝড় হওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আট দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা চলছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি বঙ্গোপসাগরে জলীয় বাষ্প কমে যাওয়ায় মেঘ কম হচ্ছে এ কারণে কমেছে বৃষ্টি বেড়েছে বাতাসের আর্দ্রতা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দুই হাজার সালে দেশের সার্বিক তাপমাত্রা বেড়েছে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এরপর দুই হাজার চব্বিশ সালে তা আরও এক ধাপ বেড়ে দাঁড়ায় এক দশমিক ছয় ডিগ্রিতে জলবায়ুর বৈশিষ্ট্য অনুযায়ী উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বিয়াল্লিশ বছরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের নয়শো সাতাশি দিন সবচেয়ে উত্তপ্ত ছিল যশোর তাপমাত্রা আমরা যাই রেকর্ড করি না কেন তাপমাত্রা যদি থার্টি সিক্স থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে তবে তার অনুভব তাপমাত্রা হতে পারে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গত চব্বিশ ঘন্টায় চুয়াডাঙ্গা ও যশোরে চল্লিশ দশমিক চার ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে এই অঞ্চলে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস উচ্চ তাপমাত্রার এলাকাই হলো রাজশাহী নওগাঁ যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঈশ্বরদ্বীপ এবং রাঙামাটি তো এই সব অঞ্চলের তাপমাত্রাই সাধারণত বেশি হওয়ার সম্ভাবনা আছে তবে দেশের চুয়াডাঙ্গা যশোর রাজশাহী নওগাঁ এই সব অঞ্চলের তাপমাত্রা সবচেয়ে বেশি হওয়ার সুযোগ বেশি ভৌগোলিকগত অবস্থানের কারণে কারণ পশ্চিম দিক থেকে যে লুহাওয়া বাংলাদেশে প্রবেশ করে তার গেটও এইসব এলাকায় তীব্র গরম থেকে উত্তরণের জন্য সারা দেশে কয়েক ঘন্টার জন্য হলেও টানা বৈশাখী ঝড় হাওয়া সহ বৃষ্টির প্রয়োজন অনেকগুলো মেঘমালা তৈরি হয়ে মার্জ হয়ে স্কাওয়ার লাইন তৈরি করে একটি লাইন তৈরি করে যদি ঝড় তৈরি হয় তখন তার তীব্রতা বেশি থাকে এবং এই ঝড় সারা বাংলাদেশকে সারা বাংলাদেশ ব্যাপী হতে পারে ফলে তখন এর ফলে তখন তাপমাত্রা দুই থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে বিদ্যমান তাপপ্রবাহ উত্তরণ সম্ভব এবছর বর্ষাতেও গরমের তীব্রতা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই তাপপ্রবাহ শুধু মার্চ এপ্রিল মে মাসেই নাই সেটা দীর্ঘায়িত হয়ে সেপ্টেম্বর পর্যন্ত বিরাজমান ফরুক বাবু বাংলা ভিশন ঢাকা অনুদিকে তীব্র গরমে ফ্যান এসি বিক্রির ধুম পড়েছে অনেকেই কিনছেন এয়ার কুলার কিংবা চার্জার ফ্যান তবে বেশি দাম রাখার অভিযোগ আছে ক্রেতাদের বিক্রেতারা বলছেন ডলারের মূল্য ঊর্ধ্বমুখী থাকায় বেশিরভাগ পণ্যে তার প্রভাব পড়েছে এসির দাম আগের মতোই আছে বলে জানান তারা মানিক মাহমুদের ক্যামেরায় রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ গেল কয়েকদিন ধরেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবন দেশের অনেক স্থানেই তাপমাত্রা নামা করছে চল্লিশ ডিগ্রির আশপাশে সহসই তাপমাত্রা কমার কোনো আভাস নেই

বিক্রেতারা বলছেন বেশি বিক্রি হচ্ছে চার্জার ফ্যান অনেকে কিনছেন এয়ার কুলার দাম বাড়তি রাখার অভিযোগে তারা বলছেন বাড়তি দামে কেনা এসব পণ্য ডলার রেট বাড়া গেল প্রত্যেকটা বাইরের মালের একটু রেট বেশি একটু রেট বাড়ছে আর বেচা কিনা আগের মতো না কম বর্তমানে চার্জার ফ্যানটা বেশি যাচ্ছে আর কি লোডশেডিং তো ওরকম হচ্ছে না এখন চার্জার ফ্যানটা বেশি যাচ্ছে আমাদের অলরেডি সবচেয়ে এখন বেশি চলছে রিচার্জেবল ফ্যান আর এসি চলতেছে আমাদের যে নতুন এসিগুলো আসছে মার্কেটে টন এসিসি ব্র্যান্ডের ডিজিটাল ডিসপ্লে এসি কয়েকদিন আগেও যেখানে ক্রেতার অপেক্ষায় থাকতো এসির দোকানগুলো এখন তারা ক্রেতা সামাল দিতে হিমশিম খাচ্ছেন মানভেদে এসির দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান তারা রোদ্রের যে তাপ বা আবহাওয়ার যে তাপটা এজন্য এসি ছাড়া এখন চলাটা একটু কষ্ট এজন্য আমি এসি নিতে আসছি ইদানিং এসি বেশি চলতেছে এই অল্প কয়েকদিনের ভিতরে এসি চাহিদাটা একটু বেশি এক টন চল্লিশ হাজার পাঁচশো এসি মোটামুটি দেড় টনটা এখন বেশি বেশি চাহিদা মার্কেটে মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেড় টন দুই হাজার বাইশের পরে যে দামটা আপডেট হয়েছে ওই দামেই আমরা বিক্রি করতেছি সেক্ষেত্রে আমরা দাম বাড়াচ্ছি না গরম এভাবে চললে এসব পণ্যের বিক্রি বাড়ার প্রত্যাশা করছেন বিক্রেতারা মামুন আবদুল্লাহ বাংলাভিশন ঢাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বাজার ভিত্তিক করতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও এর বসন্তকালীন বৈঠকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন অন্যদিকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভা বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে যুদ্ধবন্ধের তাগিদ দিয়েছেন গোলাম ময়নুল হাসানের রিপোর্ট সরকারি নানা উদ্যোগেও দেশের রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের ঘরে পাক খাচ্ছে ডলার সংকট প্রয়োজনীয় কাঁচামালও আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা আইএমএফ এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক বলছেন রিজার্ভ বাড়তে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে। Bangladesh is still বাংলাদেশ অন্য অনেক দেশের মতোই করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভিকটিম। অর্থনৈতিক উন্নয়নে সরকার অনেক চেষ্টাই করছে। তবে রিজার্ভ ধরে রাখতে চাইলে আমার মতে দেশের বাজার ভিত্তিক একক বিনিময় হার চালু করা জরুরি। তিনি আরও বলেন, পনেরো ধাক্কা সামলে ওঠার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের চ্যালেঞ্জের মুখে ফেলেছে জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ঠেকাতে রাজস্ব নীতি মুদ্রানীতির সমন্বয় জরুরি বলে মনে করেন তিনি ইস্যুস লাইক মনিটারি টাইটনিং বিকজ ইনফ্লেশন হাই প্রতিবেশী দেশ ভারত এমনকি শ্রীলঙ্কাও মূল্যস্ফীতি কমিয়ে রাখতে সক্ষম হয়েছে কিন্তু বাংলাদেশ পারছে না আমার মতে জিনিসপত্রের দামে লাগাম টানতে বাংলাদেশের মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় দরকার এদিকে বিশ্বব্যাংক আইএমএফ এর বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে আইএমএফ এমডি বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা যুদ্ধের নেতিবাচক প্রভাব তুলে ধরেন যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না যুদ্ধের সবচেয়ে বড় ভিকটিম নারী ও শিশুরা অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা আর শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই যুদ্ধের কারণে গরিব দেশগুলোর দুর্দশা পড়ার আশঙ্কার কথাও জানান আইএমএফ এমডি ডলার বাঁচাতে সরকারের নানা উদ্যোগের মধ্যে বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতির উন্নতি ঘটেনি আমদানি রপ্তানি কিংবা রেমিটেন্সে দেশে বর্তমানে ডলার আলাদা আলাদা রেট আইএমের বৈঠকে বাংলাদেশের ডলারকে একই রেটে আনার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে গোলাম মনুল্লাহ হাসান বাংলা ভিশন আইএম সদর দপ্তর ওয়াশিংটন ডিসি এসডিজি লক্ষ্য অর্জনে রোটারি বাংলাদেশ কাজ করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে শুক্রবার বাংলাদেশের রোটারি নেতাদের প্রশিক্ষণ সেমিনারে এক্ষেত্রে সরকারের সাথে কিভাবে কাজ হবে সে বিষয়ে করণীয় ঠিক করা হয় রোটারির পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর ও প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা ইশতিয়াকে জামান অনুষ্ঠানে বলেন শীঘ্রই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে এক চুক্তি সই হবে রোটারি যুক্ত হলে এসডিজির বাস্তবায়ন ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আখতার হোসেন রোটারি আজিতে এই সম্মেলনে প্রায় বারোশো রোটারি ক্লাব প্রতিনিধি অংশ নেন দুই হাজার রোটারি বছরে কি ধরনের কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন করবে সে বিষয়ে প্রশিক্ষণে অংশ নেন তারা এ সময় এসডিজি বিষয়ে আলাদা একটি সেশন অনুষ্ঠিত হয় আলুর ভরা মৌসুম তবুও দাম নাগালের মধ্যে নেই বাজারে সরবরাহের কোনো ঘাটতি না থাকলেও খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়েছে পেঁয়াজের দরও এদিকে ডিম ও সবজির দাম অপরিবর্তিত থাকলেও চড়া মুরগি ও মাছের বাজার শুভ মহাফুজের রিপোর্টে বিস্তারিত আব্দুল শহীদ গত ত্রিশ বছর ধরে রাজধানীর কাউরান বাজারে আলু বিক্রি করেন তিনি জানান আলুর ভরা মৌসুমে এবারের মতো আগে কখনো এত বেশি দামে আলু বিক্রি করেননি একচল্লিশ বছরের ভিতরে নতুন সিজানে

তখন বাজারটা এরকমই মনে করেন বিশ টাকা পঁচিশ টাকা আমরা আলু কিনছি তো সে জায়গায় পঞ্চাশ টাকা আসলে খরা মৌসুমে আলুর এত দাম হওয়া উচিত না এটা তো সাধারণ মধ্যবিত্তদের যে ক্রয় ক্ষমতার বাইরে আলুর পাশাপাশি চড়া পেঁয়াজের বাজারও দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা দরে তবে আগের দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল বিক্রি করতেছি আটান্ন থেকে ষাট পনেরো বিশ দিন আগে যেটা আর কি আমি ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোয়াবিন তেল আসলে বাড়ছে বলতেছে কিন্তু এখনও বাড়তি রেটে মার্কেটে ঢুকে নাই এদিকে ঈদের পর থেকে কেজিতে ৫০ থেকে ষাট টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লারসহ সব ধরনের মুরগির দাম সোনালি এক নম্বরটা তিনশো আর দেশি হলো আপনার সাতশো টাকা ব্রয়লার হলো আপনার দুশো টাকা পুরো বাজার পরিস্থিতি আসলে খারাপ কারণ আপনার ঈদের আগে যে মুরগি আমি আপনার তিনশো বিশ করে কিনেছি এখন সে মুরগি বলতেছে আপনার তিনশো আশি করে চাচ্ছে মাছের দামও ঊর্ধ্বমুখী প্রায় প্রতিটি নিত্যপণ্যের উচ্চ দামে আয় হিসাব মেলাতে হিমশিম সাধারণ মানুষের আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে মানে এখানে কোনো সিস্টেম নাই একটা সমতা আছে কিন্তু কোনো সমতা নাই এখানে আল্লাহ তাআলাই জানে যে দেশে কি পরিস্থিতি আছে বা হইতাছে মাছের দাম যেই পরিস্থিতিতে মাছ আগে যে মাছ ছিল দেড়শো টাকায় মাছ তিনশো টাকায় স্বস্তির মধ্যে থাকা ডিমার সবজির দাম অপরিবর্তিত রয়েছে শুভ মাহফুজ বাংলা ভিশন ঢাকা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদী দ্বিবার্ষিক নির্বাচন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল নয়টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় মধ্যাহ্ন বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই ভোট এখন চলছে ভোট গণনা গঠনতন্ত্র অনুযায়ী গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করতে হবে এর আগে পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে নায়ক নায়িকা সহ শিল্পীদের আগমনে এফডিসি চত্বর ভরে ওঠে একুশ সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয় জন স্বতন্ত্র সহ দুইটি প্যানেল থেকে আটচল্লিশ করেছেন প্যানেল দুটি হল মিশা ডিপজল ও মাহমুদ কুলি নিপুণ নির্বাচন কমিশন জানিয়েছে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার স্বার্থে এভডেস এর বিভিন্ন জায়গায় প্রায় আড়াইশো পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন এছাড়াও এভডেসের বিভিন্ন পয়েন্টে বাড়তি আর একটুষ্টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে পাঁচশো টাকা মাংস এবং ষাট টাকা কেজিতে গরুর দুধ খাওয়ানো সম্ভব এজন্য ব্রাজিল থেকে মাংস নয় বরং বাছুর আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন আগারগায়ে আয়োজিত দুই দিন ব্যাপী প্রাণী সম্পদ মেলার শেষ দিনে তিনি কথা বলেন ব্যতিক্রমে এই মেলায় কয়েক হাজার খামারির গরু ছাগল মহিষ উঠ স্থান পায় দর্শনার্থীও ছিল প্রত্যাশার চেয়ে বেশি জামাল খানের ক্যামেরায় মামুন রিপোর্টে বিস্তারিত বলা হচ্ছে এটি দেশের সবচেয়ে বড় গরু যা দেখতে ভিড় করেছেন হাজার হাজার প্রাণীপ্রেমী শুধু গরুই নয় আকর্ষণীয় ছাগল মহিষ ভেড়া সহ কয়েকশো প্রজাতির ব্যতিক্রমী পশু দেখতে পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে এসেছেন অনেকেই বইয়ের পাতা কিংবা ডিজিটাল ডিভাইস দেখে তৃপ্তি না মিললেও এখানে এসে বাস্তবিকই এসব প্রাণী দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত পরিবারের ছোট সদস্যরাও আমিও দেখলাম ওইগুলো বড় বড় গরু এর আগে কখনো দেখিনি এই ফার্স্ট আমার আমি এই ফার্স্ট দেখেছি এগুলো আগে কোনো কখনো দেখি নাই এই গরুগুলো আমাকেও ভালোবাসে আমি ওদেরকে অনেক ভালোবাসি আমার কাছে পাখিগুলো অনেক ভালো লেগেছে এগুলো অনেক সুন্দর ছিল দেখতে এই প্রথম আমি এত গরু এক সাথে দেখছি আগে দেখিনি অনেক সুন্দর সুন্দর মুরগির বাচ্চা এবং কি গরুর বাচ্চা ছাগলের বাচ্চা তারপরে বুট ভুট ওরা সারাদিন বাসা মোবাইলে গরুর ভিডিও দেখে ছাগলের ভিডিও দেখে তো এবার এরকম একটা সুন্দর আয়োজন হয়েছে এর জন্য ওদেরকে সরাসরি দেখাইতে নিয়ে আসছে আমাদের ঢাকা শহরে আসলে এগুলো দেখা যায় না পশু পাখি তো বাচ্চারা অনেক কার্টুনে দেখে তখন বলে মা আমি দেখব গরু দেখব বা ছাগল দেখব বিশেষ করে ভেড়ার যে ভিডিওগুলো দেখে এর জন্য নিয়ে আসছে ওদেরকে যেন ওরা সরাসরি দেখতে পারে মেলায় আগত খামারিরা বলছেন দেশের সবচেয়ে বড় এই প্রাণী মেলায় এসে হৃদ্যতা বাড়ছে খামারিদের মধ্যে একই সাথে নানান পরামর্শও পাচ্ছেন তারা এটা একটা ইন্ডিয়ান করস ছাগল এটা দাম চাচ্ছি দুই লক্ষ টাকা এক লাখ পর্যন্ত পাইছেন ইন্দোনেশিয়ান একটা অরিজিন এদের এখন মোটামুটি বাংলাদেশে অ্যাভেলেবেল এটা আমরা আস্কিং চাচ্ছি চার লক্ষ আশি হাজার টাকা মেলায় দেখাইতে আসছি যদি কেউ কুরবানির জন্য বুকিং দেয় কুরবানি বন্ধ রাই খা তারপর বিক্রি করে দিব লালন পালন করে দিব খাবার দাম তো অনেক বেশি খাবার দামের জন্য তো খামার এটা লস খাই কেন এক কেজি খাবারের মূল্য পনেরো ষাট টাকা পরে তাহলে এক কেজি সাইডের দামও ষাট টাকা পরে না মাংসের খাবারের তো দাম না যত পশুর দাম এত যদি পশুর খাবারের দাম এত হয়ে থাকে খামারিরা খামারিরা নষ্ট করে খামার দেয় সঙ্গে জন্য খামারিদের আরেকজনের সাথে মত বিনিময় হয় তাদের অভিজ্ঞতা আমরা শুনি আমাদের তারা শোনে এই উপকার হয় আবার গরু জাত একটু জানা বোঝা শোনা হয় দেশের খামারিদের বাঁচাতে শিগগিরই প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে গরু আনা বন্ধ করার দাবি জানান বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাংস না এনে ব্রাজিল থেকে গরু না এনে ব্রাজিল থেকে আমাদেরকে জাত এনে দেন আমরা ইনশাল্লাহ দুই তিন বছর কাজ করলে আমরা ওই জাত নিয়ে যদি দুই তিন বছর কাজ করি আমরা পাঁচশো টাকার নিচে মাংস দিতে পারবো এবং ষাট সত্তর টাকার মধ্যে আমরা দিতে পারব আল্লাহ ইন্ডিয়া বর্ডার দিয়ে চোরাই পথে অনেক অবৈধ সিমেন্ট আসতেছে এদেরকেও কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করা উচিত পরে জমকালো র্যাম শোতে অংশ নেয় কয়েক হাজার প্রাণীর কসরত দেখে মুগ্ধ হন আগত দর্শনার্থীরা মামুন আবদুল্লাহ বাংলা ভিশন ঢাকা সবাই করব করবো বিআরপি কে শিরোনাম গুলো আরো একবার জানিয়ে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা হয়নি বলেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে কথা বলতে পারছেন দলটির নেতারা দেশ আওয়ামী মগের মূল্যকে পরিণত সরকারের নির্দেশে নেতা কর্মীদের বিরুদ্ধে মামলার অভিযোগ বিএনপির মহা বিপদে আছে দলটি বলছেন মন্ত্রীরা তীব্র গরমে পুড়ছে দেশ চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি বেড়েছে ফ্যান এসি আর এয়ার কুলারের বিক্রি দাম বেশি নেওয়ার অভিযোগ চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি মনে করে আইএমএফ রিজার্ভ বাড়াতে ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত একটা দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ভিভি টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ